জনবিকাশ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য শিবির এদিন সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন শীতলকুচি জয়েন বিডি ও সন্দীপন দাস, বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ, দীপক প্রামাণিক, ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সারজিনা খাতুন বিবি, জনবিকাশ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মতিউর আলম, আশরাফুল বোসনিয়া, জুলফিকার আলী, এছাড়াও কাজল বর্মন, পল্লব বর্মন, জয়ন্ত বর্মন সহ অন্যান্যরা। এদিন এই প্রোগ্রাম প্রসঙ্গে জনবিকাশ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মতিউর আলম বলেন, আজ আমাদের স্বাস্থ্য শিবিরে প্রায় 250 জন রোগী চিকিৎসা নেন। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সমাজে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো। চোখের সমস্যা তো এই যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, কতটা খুশি আপনারা? সবাই খুশি। এখানে দেখা যাচ্ছে নতুন সংগঠন খুলেছে জনবিকাশ ওয়েলফেয়ার সোসাইটি, তাদের উদ্যোগকে কি বলবেন? ভালো উদ্যোগ। কি নাম আপনার, বাড়ি কোথায়? আচ্ছা।